ভাবুন, কিন্তু বাংলার 9 কোটি মানুষকে নিয়ে ছেলে খেলা করবেন না। বাংলার আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আজও দাবি করি এক্ষুনি স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষা স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ করা বাংলায় স্বাস্থ্য। আরেকটা বিশেষ পরিস্থিতি নিয়ে আমরা আজকে এসেছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে দার্জিলিং জেলায় ভারতীয় জনতা পার্টি 4 লক্ষের ওপর বেশি মানুষের ভোটে জিতেছে। তারপর থেকেই দার্জিলিংয়ে একটা রেন অফ টেরার চলছে। আপনারা দেখেছেন দার্জিলিং মিউনিসিপ্যালিটির 17 জন মিউনিসিপ্যাল কাউন্সিলর তারা দলত্যাগ করেছে এবং দার্জিলিং পৌরসভা এখন সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বিজেপির সমর্থক। তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং জেলের ভেতরে যে অকল্পনীয় অত্যাচার করা হচ্ছে আমরা আজকে তার বহু দৃষ্টান্ত, আমাদের বহু ইন্টারন্যাশনাল সেমিনারের চিঠি, আমরা সব কিছু রাজ্যপালের কাছে আমাদের সাংসদ দিয়েছে, দল হিসেবে আমরা দিয়েছি, এর কোনো শেষ নেই। আমরা মনে করি এক্ষুনি রাজ্যপালের এখানে হস্তক্ষেপ করা উচিত। আমরা দার্জিলিংয়ের ব্যাপারে পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন করার জন্য ভারতীয় জনতা পার্টি হচ্ছে আপনার চাকরি কিন্তু অনেক দিন, আপনি যে অত্যাচার ওখানে জেলের ভেতরে গিয়ে করছেন এটা কিন্তু আজ হোক কাল হোক যারা ভাবে এটাই শেষ, সেটা কিন্তু হয় না। অমরনাথজি, আমি আপনাকে রেসপেক্টফুলি বলছি, যে আইন আপনি লঙ্ঘন করছেন এটা কিন্তু কড়াই গণ্ডায় আপনার কাছে ফেরত আসবে, এটা কিন্তু মনে রাখবেন। আমরা চাইছি জেলের ভেতর যে অত্যাচার হচ্ছে, এই জেলের অত্যাচারের বিরুদ্ধে যে সমস্ত সিভিল কাজ সিভিল ট্রাইব মানুষ আমাদের প্রচুর আছেন, তারা অভিযোগ করেছেন, আমরা তার একটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি যে অত্যাচার হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আমরা আজকে এইগুলোর সাথে সাথে বাংলায় আমাদের যে রোজ ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হচ্ছে, গতকাল হাসনাবাদে আমাদের একজন মহিলা কর্মী সরস্বতী দাসকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে, বাংলায় দাঁড়িয়ে তার বিচার চাইছি। আমরা আজকে রাজ্যপালের কাছে দেখা করতে এসেছিলাম এবং রাজ্যপালের কাছে এই কথাগুলো বলে গেলাম। দাদা, দু তিনটে প্রশ্ন করার আছে। এক হচ্ছে যে কাঁচরাপাড়ায় আজকে মিটিং করেছে মমতা জি, ইস্যুটা হচ্ছে এইটা, আপনি কাঁচরাপাড়ার ইস্যু জিজ্ঞেস করতে গেলে আলাদা ভাবে রাজ্যপাল কি বললেন, রাজ্যপাল সমস্ত শুনেছেন এবং সাংবিধানিক ভাবে থেকে যা করণীয় উনি করলেন। মুকুন্দা, রাজ্যপাল কি এনআরএস এ যাবেন, আপনারা কি বলেছেন? আমরা বলেছি অবিলম্বে এই অবস্থার ব্যবস্থা করতে হবে, সুরাহা করতে হবে। আজকে বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা এনআরএস এ গেছেন, সুতরাং স্বাভাবিকভাবে বাংলায় যে অসহনীয় পরিস্থিতি তার জন্য রাজ্যপালকে অবিলম্বে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে বলা দরকার। মুখ্যমন্ত্রী আসবেন না, মুখ্যমন্ত্রীর অহংকার ঔদ্ধত্য এমন জায়গায় আছে উনি কাউকে মানেন না, উনি পশ্চিমবাংলাকে আলাদা রাজ্য তৈরি করতে চাইছেন। ও তো বললা হয় দেখেন, আম জানতে হয় মুখ্যমন্ত্রী আয়গা নেই, মুখ্যমন্ত্রী চাতা হয় যে বাঙাল এক আলাদ স্টেট হো যায়, আলাদ কান্ট্রি হো যায়েঙ্গে, উসকা প্রাইম মিনিস্টার বাঙাল। এভরিবডি নোজ জুনিয়র ডক্টরস ইজ অন স্ট্রাইক, ইন সাপোর্ট অফ দ্য জুনিয়র ডক্টরস সিনিয়র্স আর গিভিং দ্য রেজলিউশন ওয়ান আফটার আনাদার, সো কোশ্চেন অফ এমার্জেন্সি ইজ অ্যারাইজিং ইন দিস সিচুয়েশন, গভর্নর শুড ইন্টারভেন, গভর্নর শুড অ্যাপ্লাই হিজ মাইন্ড, গভর্নর শুড অ্যাপ্লাই হিজ পাওয়ার, হি ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, হি শুড বি টেকেন ইমিডিয়েট স্টেপস। অ্যানাদার ওয়ান থিং, দি ম্যানার ইন হুইচ টর্চারিং ইজ গোয়িং অন বাই দ্য বেঙ্গল পুলিশ অ্যাট দার্জিলিং, at Darjeeling we are condemning it. A man aged about 80 years was a retired colonel, he was beaten up like anything
by the superintendent of police of the jail. We are condemning it. We have cited so many examples of the Supreme Court. We have cited so many international seminars report to the governor for taking appropriate steps. But I don't know what will be happening. But Bharatiya Janata Party wants for Darjeeling, there should be a permanent political solution. We have already communicated it to our party leaders, and we have already communicated to my MP of Darjeeling. So in this situation, day after day, our workers were killed by the Trinamool police. You know what was happened at Hasnabad? What was happened? It is entire Busirat area, which was happened at Sandeskali, which was happened at Bakura, which was happened at Lodhia, which was all over the country, at Kuchbihar, all over the state, which is happening, and it is a reign of terror by released by the Trinamool Congress under the leadership of Mamata Banerjee. Is the Home Minister, as well as she is the Health Minister. She has got 11 portfolios. So this is the reason that Bengal people are not getting their justice. So we are demanding Mamata should resign from the Health Ministry. She should resign from the Home Ministry. Okay, Vipulda, Mamata Banerjee is repeatedly telling the councillors who joined from Darjeeling in New Delhi, they have a number of FIRs against them. You took them to Nepal, and via Nepal you took them to Delhi. Police was... So what is your take on this? So, all FIR is fake. All FIR is fake. It has been prepared by Mamata herself in his governor office, and it is all our baseline. And what is the way out of this fifth day of the siege war going on throughout the state? What is the way out? Now we have came to the governor. Governor is the constitutional head. What did At the same him? Time, Mamata should ask central health minister for his intervention. Sir, did you request governor to go to some of the hospitals and take a stock of the situation? That is the affairs of the governor. He will take his decision. He is a matured enough guy. So I request Mamata Banerjee, she should ask the help of the central government, central forces. She should tell, we have got not the adequate force. Please give the adequate force to protect the hospitals all over the state. Then as a political party, we go to our party for taking help. মুখ্যমন্ত্রী কেন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে না? এই পুরো রাইটটাই পুরো অবস্থাটা তৈরির জন্যই দায়ী মমতা ব্যানার্জি। সোজা Thank you.